আশা করি সবাই ভালো আছে। আমাদের আজকের রিভিউতে রয়েছে অ্যাস্টন মার্টিন ভিনটেজ সুপারকারটি। অনেকে এই ব্র্যান্ডটি সম্পর্কে পরিচিত নাও থাকতে পারেন, আবার অনেকে হয়তো বা জানেন এর সম্পর্কে। তবে এই প্রতিষ্ঠানটির সম্পর্কে কিছুটা তথ্য আপনাদের জানা প্রয়োজন বলে আমি মনে করি। অ্যাস্টন মার্টিন ল্যাংগাডো গ্লোবাল হোল্ডিং PLS হলো কি একটি বিলাসবহুল স্পোর্টস গাড়ি এবং গ্র্যান্ড স্টুয়ার্ডের একটি ব্রিটিশ স্বাধীন প্রস্তুতকারক। এটি 1913 সালে লিওনেল মার্টিন এবং রবার্ট বামফোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। তবে DB5 মডেলের একটি গাড়ি ব্যবহার করা হয়েছে 1964 সালের গোল্ড ফিঙ্গারের প্রযোজনা চলচ্চিত্র জেমস বন্ড, যা কাল্পনিক চরিত্র যার নাম হয়তো সবাই জানেন এবং দেখেছেন। তবে জেমস বন্ড চলচ্চিত্র স্বভাব কুলা পর্বেই এই অ্যাস্টন মার্টিন নির্মিত গাড়ি ব্যবহার করা হয়েছে। তবে এই কোম্পানিটি 7 বার দেউলিয়া হয়েছে, কিন্তু এখনো সুপ্ত অবস্থায় আছে এবং গাড়ি তৈরি করে যাচ্ছে আবার জাগ্রত হওয়ার জন্য। তবে আজকের রিভিউতে রয়েছে আমাদের ভিনটেজ মডেলের, তো চলুন শুরু করা যাক। অ্যাস্টন মার্টিন ভিনটেজ, এই গাড়িটিতে রয়েছে 4 লিটার টুইন টার্বো V8 ইঞ্জিন, যার ট্রান্সমিশন 7টি ম্যানুয়াল এবং 8টি অটোমেটিক। তবে এটি রেয়ার উইল ড্রাইভ হওয়াতে এর কনজাম্পশন লেভেলটা অনেক ভালো। এটি 0 থেকে 62 মাইল পার আওয়ার 3.6 সেকেন্ডে তুলতে সক্ষম এবং এর টপ গতি তুলতে পারে 195 মাইল পার আওয়ারে। এবং এর ফুয়েল কনজাম্পশন বলতে গেলে বলা যায় 19.3 গ্যালন ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, যা 18 থেকে 24 কিলোমিটার যেতে সক্ষম এবং অন্যান্য সুপারকার থেকে কিছুটা বেশি কনজাম্পশন দিচ্ছে এই ভিনটেজ মডেলটি। তবে এর ডিজাইন নিয়ে বলতে গেলে বলা যায় অভ্যন্তরীণ বসার জন্য একটি দর্শনীয় জায়গা, যেখানে অপেক্ষাকৃত ছোট অনুপাতের তুলনায় অনেক বেশি জায়গা এবং সম্পূর্ণ আসন দুটি লেদার দিয়ে তৈরি করা হয়েছে। গাড়িটিতে একটু আধুনিকতার এবং আগ্রাসন প্রদর্শন করে বানানো হয়েছে এবং এর ফিচার নিয়ে বলতে গেলে বলা যায় এটি স্বয়ংক্রিয়ভাবে অঞ্চল অনুযায়ী আবহাওয়া কন্ট্রোল করতে সক্ষম। এর জন্য এর মধ্যে ডুয়াল জোন ইকোসিস্টেম ব্যবহার করা হয়েছে। সামনের দিকে ব্যবহার করা হয়েছে আগ্রাসী লুকের LED লাইট, যাকে আরো সৌন্দর্যতা বাড়িয়ে দেয়। এছাড়াও এর মধ্যে রয়েছে ডিজিটাল ড্রাইভিং সম্পর্কিত তথ্য প্রদর্শন রয়েছে এবং সামনে এবং পিছনের অংশে পার্কিং সেন্সর সহ সজ্জিত এই গাড়িটি। স্বয়ংক্রিয় পার্কিং ব্যবস্থা অন্তর্ভুক্ত তো থাকছেই, আর এর সাথে 360 ডিগ্রি দৃশ্যমান ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে, যা ল্যাম্বরগিনির আরোসের মতো কিছুটা 3D ভিজুয়ালের স্বাদ পাওয়া যায়। তবে এখন অনেকেই ভাবছেন এটার দাম কত হবে। তবে এইটা আমেরিকার বাজারে $1,52,995 থেকে শুরু বেস মডেল, যা ইন্ডিয়ার বাজারে 2.95 কোটি রুপি এবং বাংলাদেশের হিসাব করতে গেলে ভ্যাট সহকারে 8 থেকে 9 কোটি টাকা হবে। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আর এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দয়া করে নিউজ টন্ডো 2.0 এর সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।